হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফটোশপে কিভাবে এক ক্লিকেই মুখের দাগগুলো রিমুভ করা যায় এবং ছবিটাকে খুব ভালো মানের করা যায়। তো সেটা করতে হলে আপনাকে প্রথমেই আপনার ফটোশপে এই নয়েস ওয়ার্ড এটা প্লাগ ইন করে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে সেটা আজকে আমি দেখে দেব। তো এটা আসলে নয়েস ওয়ার্ডটা ফটোশপে থাকে না, এটা অ্যাড করতে হয়। তারপর আমরা দেখে নেই ফটোশপে আছে কি না। তো আমরা আমাদের যে ফটোশপ আছে সেটা আমাদের ওপেন করতে হবে। আমার অ্যাডোব ফটোশপ ভার্সন 8.0, এটা 7 বা বিভিন্ন ভার্সনে হয়ে থাকে। তো আপনার যে ভার্সনই হোক, আপনারা সেই ভার্সনই এটা ব্যবহার করতে পারবেন। তো দেখেন আমার এই ফটোশপের এটা আসলে ফিল্টারের ভেতরে থাকে। আমার এই ফিল্টারে এই নয়েস ওয়ার নামে কোনো অপশন নাই। তো এই অপশনটা এখানে যদি আনতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে এটা ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার পর আপনাকে নয়েস ওয়ার্ড এটাকে কপি করতে হবে। কপি হয়ে গেলে আপনার আপনার যে কম্পিউটার আছে বা দিস পিসি বা মাই কম্পিউটার যেটাই হোক, এখানে ক্লিক করে লোকাল ডিস্ক সিতে ক্লিক করতে হবে অথবা ওপেন করতে হবে। এটা ওপেন করার পর প্রোগ্রাম ফাইল এটা ওপেন করবেন। এরপর আপনার অ্যাডোব ফোল্ডারটি ওপেন করবেন, তারপর অ্যাডোব সিএস অথবা অ্যাডোব ফটোশপ 7 যেটাই হোক এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে এখানে দেখতে হবে প্লাগ ইন, এই প্লাগ ইন ফোল্ডারটি ওপেন করতে হবে। এরপর এর ভিতরে দেখবেন ফিল্টার্স নামে একটি ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারে আপনাকে ওটা পেস্ট করতে হবে। আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করার পর পেস্টে ক্লিক করলাম এবং এখানে পেস্ট করলাম। এরপর আপনার যে ফটোশপ ভার্সন রয়েছে সেই ফটোশপটি ওপেন করবেন। ফটোশপটি ওপেন হয়ে গেলে আপনার ফটোশপের ফিল্টারের ভেতরে দেখতে পারবেন নয়েস ওয়ার নামে একটা অপশন চলে আসছে। দেখেন আমি এখানে ফিল্টারে ক্লিক ক্লিক করার পর এখানে নয়েসের নামে চলে আসবে। তবে এটা আপনি দেখতে পাবেন না, আগে আপনাকে একটি ছবি নিতে হবে। যে কোনো একটি ছবি বা যে ছবিটাতে আপনি কাজ করবেন সেই ছবি আপনি ফটোশপে নেবেন। ফটোশপে নেওয়ার পর ফিল্টারে ক্লিক করে একদম শেষে এটাতে ক্লিক করলেই দেখবেন নয়েসার নামে একটা অপশন চলে আসছে, এটি কিন্তু আগে ছিল না। তো নয়েসার এটা ক্লিক করলে আপনার মুখের যেগুলো দাগ আছে সেগুলো থাকবে না। যেহেতু আমার এটা একটু কাজ করা ছিল এই ছবিটা, তো আপনাদের যে ছবি ক্যামেরাতে তুলবেন, তোলার পর এটা কাজ করবেন, অবশ্যই আপনার এর তোফাটটা বুঝতে পারবেন। তারপর এখানে আরো অনেক অপশন রয়েছে, আপনি চাইলে এখানে থেকেও সেটা কম বেশি করতে পারবেন। আপনি নয়েজটা কত পার্সেন্ট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে থেকে করতে পারবেন। এখানে সর্বনিম্ন 0, সর্বোচ্চ 100%। তো যত বেশি করবেন তত আপনার মুখের যে একটা ফ্রেশ বা ছবির ফ্রেশ আসবে
এবং আপনার যে দাগগুলো আছে সেটা থাকবে না। দেখেন আমি একটু কমে দিচ্ছি, এটা কমে দিলে কত মানে কিরকম আসতেছে, আর আমি যদি একটু পার্সেন্টেজ বেশি করে দিই তাহলে দেখেন আপনার মুখের দাগগুলো আর থাকতেছে না। তো আপনি চাইলে এভাবে এখান থেকে প্রয়োজনীয় বা প্রয়োজন অনুসারে পার্সেন্টেজ দিয়ে আপনার ছবিটাকে আরো সুন্দর এবং দাগমুক্ত করতে পারবেন। তো এখানে পার্সেন্টেজ দেওয়ার পর ক্লিক দিতে হবে, ক্লিক দিলেই আপনার ছবির দাগগুলো চলে যাবে এবং আপনার ছবিটা অনেকটা ফ্রেশ আসবে। তো এভাবে চাইলে আপনার ছবিটা এক ক্লিকেই দাগ রিমুভ এবং ছবিটাকে অনেক ভালো করতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। অ্যাডোব ফটোশপের আরো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।